তৃণমূল কংগ্রেসের পেজে এবং তার যে প্রচারক পেজগুলোতে আছে, কয়েকদিন ধরে দেখবেন এই বিএসকে নিয়ে, বিএসকে তে আধারের কাজ না দুদিকে দুরকম আছে। তা বিএসকে তে আপনার আধারের সংশ্লিষ্ট সব কাজ করা যাবে বলে ওরা খুব প্রচার করছে, এটা এটাও দেখবেন। আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের জনগণকে খুব পরিষ্কার ভাবে বলছি, কমন সার্ভিস সেন্টার সিএসসি ছাড়া আধার সংক্রান্ত কোনো কাজ অন্য কোথাও হয় না, এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারটা করছে, এতে যেন কেউ বিভ্রান্ত না হন। তৃণমূল মানেই তো টাকা তোলা বা টাকা নেওয়া, বিএসকে তে গেলেও 64 টাকা করে নিয়ে নিতে পারে বা 85 টাকা করে, আমার ঠিক পার্টিকুলার অ্যামাউন্টটা মনে নেই। আপনারা দয়া করে এই টাকাগুলো দেবেন না, এবং বিএসকে তে বাংলা সহায়তা কেন্দ্র যেটাতে আইপ্যাকের ছেলেদেরকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, এবং ভাইপোর কাছ থেকে লিস্ট নিয়ে পিবি সেলিম এদের নিয়োগ করেছেন ওয়েবেলের মাধ্যমে, 10,000 টাকা করে বেতন পায়। এখানে কোনো আধার সংক্রান্ত কাজ হয় না এখনো পর্যন্ত, আপনার আধার কর্তৃপক্ষের অনুমোদন রাজ্য সরকারকে দেয়নি। আমি এইটা দেখার পরে আধারের যে সিও আছে অমিত আগরওয়ালের সঙ্গে কথা বলেছিলাম, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছিলাম, তিনি ক্যাটেগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে আধার সংক্রান্ত কোনো কাজ এই অবৈধ বিএসকে তে হয় না, হবে না, এটা এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনার পরীক্ষা হবে, তার ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে, এবং আপনার প্রায় 12,544 জন, 13,301 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। আমি এই অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, কেন ত্রুটি আছেন, যদি ত্রুটি না থেকে অ্যাডমিট বাতিল হয় সংশ্লিষ্ট যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তারা নিশ্চিতভাবে আমাদেরও জানাতে পারেন, কোর্টেও যেতে পারেন, বা বিভিন্নভাবে সরকারকেও আবেদন করতে পারেন, বা মাদ্রাসা বোর্ডকেও পুনর্বিবেচনার আদেশ করতে পারেন। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা করে নেওয়া হতো, গত বছর থেকে এটা 500 টাকা করে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে, এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে। 17 সালের টেটের নিয়োগ এখনো হয়নি, 22-এর টেটের রেজাল্ট বেরোয়নি, আবার 23-এ টেটের পরীক্ষা হয়েছে, এবং 23-এ টেটের পরীক্ষায় 27 কোটি টাকা এক্সাম ফি থেকে তোলা হয়েছে 150-র বদলে 500 টাকা করে। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই 13,301 গুণিতক 500, 6 লক্ষ আপনার প্রায় অনেক টাকা, 13,301 গুণিতক 500, এই যে বিপুল পরিমাণ টাকা, এই টাকা রাজ্য সরকার যাদের কাছ থেকে আপনারা নিয়েছেন, অনেক টাকা, 6 লক্ষ টাকা নয়, অনেক বেশি টাকা, এই অ্যামাউন্টটা আপনার ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। 13,301 জনকে যেহেতু অ্যাডমিট কার্ড বাতিল করেছেন, 500 টাকা করে অবিলম্বে এই গরিব দুস্থ কৃষক পরিবারের মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক, এই দাবিটা আপনাদের মধ্য থেকে করছি।